না না, এ তো হয়ে যাবে। তো বন্ধুরা, শুভ সকাল, গুড মর্নিং, মাই সিম্পল লাইফস্টাইল, সবাইকে স্বাগত। আমি পরদি যাচ্ছে, চলো এখন ডাকতে ভিডিওটা শুরু করছি। হাই, ওখান দিয়ে নমাইমার ছাদ থেকে নামছে, দেখো। চলো, আজকে রান্না হচ্ছে, আজকে নিচে রান্না হচ্ছে। আজকে ওপরে হয়নি তো, দেখো। এখানে বর্দি রান্না করছে, দেখো। হাই, আলু ভাজা হচ্ছে, এখানে বেগুন ভাজা হয়ে গেছে, দেখো ভাতে ফ্যান হয়েছে, ভাত জ্বলছে। এ দেখো লাউ শাক, পালং শাক চচ্চড়ি হবে, এখানে আনাজ কাটা আছে, আর গ্যাসে হচ্ছে তোমার মাছ দিয়ে আলু দিয়ে ঝাল, কাঁচা টমেটো ডাল, পালং শাকের তরকারি। কি কি রান্না হচ্ছে পার্টি বলে দে। আলু ভাজা, বেগুন ভাজা, মাছের ঝাল, পালং শাকের তরকারি, ডাল, পায়েস, মিষ্টি, চালনি। হ্যাঁ, চালনি হবে তো নাকি? শীতকালে এই পালং শাকের তরকারি, ডাল, মাছের ঝাল দিয়েই খাওয়া যাবে। হ্যাঁ, পায়েস তো হয়ে গেছে, বড়দি আজকে মেনু বলে দিয়েছে, চলো রান্না তাহলে হচ্ছে, দেখো। মাছ হবে বললো, আমি রান্না মোটামুটি হয়ে গেছে, ডাল হয়ে গেছে, মাছের ঝাল হচ্ছে, পায়েস হয়ে গেছে। মাছ তো ববি এলে খাওয়াবে, যখন এক সপ্তাহে এসে আসবে তখন খাওয়াবো। আমার ববিকে, ববিকে না বললে নয়, ওর মেয়ের জন্যই তো এই কথাটা। ভাত হয়ে গেছে তো বন্ধুরা, ভাত হয়ে গেছে, মানে ডাল চলো যাই। তো বন্ধুরা, আমি ভাই তরকারিটা বসিয়ে দিচ্ছি, বড়দি মাছের তরকারিটা, আমি ফোন ধরে আছি বলে নামাতে পারিনি, বড়দি নামিয়ে দিচ্ছে, দেখো তরকারিটা বাকি আছে। তো তরকারিটা করি, তোমরা দেখতে থাকো, আবার পরে আসছি। বড়দি আবার কী দিবি রে, আর একটু কষবো, পালা শাকটা দিয়ে দেবো। তো বন্ধুরা, এবার পালং শাকটা দিয়ে দিচ্ছি, দেখো তরকারিটা এখন বেশ ঝাল ঝাল পালং শাক ওঠে নে, বল। হ্যাঁ বলছি ঝাল ঝাল পালং শাক ওঠে নে, বল। হ্যাঁ উঠেছে তাড়াতাড়ি সকাল। ওই বডি ভর্তি হয়ে গেছে, চল দেখি। আমি তুলে দিই একটু ছাড়, কিছু না আবার একটু বেশি ভর্তি হয়ে যায়, ফুলে টুলে হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে, আছে আবার। আসলে এরা পারে নি তো, আসলে উনুনে রান্না করিনি তো, ওই জন্য তুই করিস বলে তো সুবিধা, এরা পারে নি। হ্যাঁ যা বলেছে, দুটো করে ধীরে ধীরে দিলে অল্প অল্প করে গুলে গুলে দিতে হয়, জ্বলবে। হ্যাঁ ও পারে নি, তুই রান্না কর উনুনে, বাবা কি ধোঁয়া হচ্ছে, বড়দি তরকারিটা করুক, বাবা ধোঁয়া হচ্ছে। হ্যাঁ একটু জোর না, আমার একটু নিবে না আমি।
তো বন্ধুরা দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। বড়দি ঘর মুছে ঢুকেছে, আমিও বড় মুখবো গিয়ে, এবার চান হবে। চলো এবার তোমার থেকে দেখিয়ে দিই। এখানে তো ভাত হয়ে গেছে দেখেছো, আলু ভাজা, বেগুন ভাজা, আর দেখো সব বড়দি চুবড়ি দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছে, টমেটো দিয়ে, টমেটো দিয়ে মুসুর ডাল, আর এখানে মাছ দিয়ে বিন করাই, আলু তরকারি, আর দেখো পায়েস, পায়েস তো লাগবেই, আর এখানে বললাম চচ্চড়িটা হচ্ছে বসানো হচ্ছিল, তো দেখো লাউসা পালং শাকের চচ্চড়ি। তো রান্নাও কমপ্লিট, দেখো ওখানে বড়দি ঘর দর মুছছে, আমিও ওপরে গিয়ে মুছি। চলো মোচা হয়ে গেলে চান করে নেবো। তোমার দাদাভাই ডিউটি থেকে চলে আসবে একটার সময়। হ্যাঁ বডি মুছছে, কি সুন্দর দেখো। চলো এবার আমি ওপরে গিয়ে মোচামুচি করি, তারপর তোমরা দেখতে থাকো, আসছি। ঠিক আছে, চলো। তো দেখো বন্ধুরা, বললাম ঘর বড়দিও ঘর দর মুছছিল, আমিও মুছতে গিয়েছিলাম। তো দেখো বড়দিও চান হয়ে গেছে, আমরা চান হয়ে গেছে, আমাকে ডাকলো, আমি ওপর থেকে চলে এলাম, একটু রোদে দাঁড়িয়েছিলাম। বড়দি ভাত ভাত দিয়ে মানে সবাইকে, আমি ক্যামেরা করছিল, বড়দি দেখছে, দেখো বড়দি সবাইকে ভাত বেড়ে দিয়ে দিল। তো আমি ফোন ধরে ক্যামেরা করছি, বড়দি সবাইকে দিচ্ছে। ওইটা তোমার দাদা ভাই, ওইটা সুরু মানে আমার নমদের ছেলে, ওইটা ভাগনা বাবু, আর ওইটা বড়দা, মানু স্কুলে আছে, আর বড়দি সবাইকে মানে খাবার ধরে দিয়েছে। মানে আমরা দুজনে কেউ এলে একসঙ্গেই করি, জানো তো। আমাকে বড়দি বলে তুইও বসে পড়, দেখো আমি ফোন ধরে খাবার নিয়ে বসে আছি, আমাকে দিয়ে দিচ্ছে, বলে তোরা খা, তোরা সবাইকে দিয়ে আমি তারপর নেবো। তো দেখো আমাকেও দিয়ে দিয়েছে, আমি একটু ফোনটা ধরে বসে আছি মানে তোমার থেকে দেখাবো বলে। তো দেখো এবার আমি খাবো, বড়দিও নিয়ে নেবে, সবাইকে দিই। তো আমার সঙ্গে কথা বলছে, বলছে তুই খেয়ে নে, তো সবাইকে দেওয়া হয়ে যাবে। বন্ধুরা এবার সকাল থেকে আসার সময় পাইনি, মানে বাড়িতে লোকজন আসা মানে তো জানো ব্যস্তার মধ্যে দিয়ে থাকা। তো আজকে মানে আমি ওপরে রান্না করিনি, নিচে রান্না হয়েছে, ওইটা আমার বড় চা, আমি দুজনে মিলে একসঙ্গে রান্না করলাম, ভাঙনাকে আয়ুর্বাদ খাওয়ালাম, আমার নন ওইটা ননদ। তো রান্না বান্না করা হলো, খাওয়া দাওয়া হলো, তো দেখলে আমিও খেয়ে নিলাম, তারপর বাসন মাজা মানে বড়দার মতো দুজনে মিলে সব কিছু করলাম। তারপর শীত ঠান্ডা তো পড়েছে, যেন সাথে গিয়ে সবাই মিলে বাড়িতে লোকজন এলে যা হয় একটু আনন্দ গল্প গুজো তো করলাম। তো এবার দেখো তোমার সামনে এসেছি আবার। তো এখন সন্ধে হয়ে গেছে, দাদাভাই ডিউটি থেকে চলে এসেছে, চা করবো, ওদের দিকে চা দেবো। তো বন্ধুরা চলো দেখি ব্যাকে, আবার রাত্রিরে খাবার দাবারের তো আয়োজন আছে, দেখা যায় রাত্রিরে কী হয়। ওবেলার তো ওবেলার সব কাজ মিটে গেল, আবার এবেলা কী হয় চলো দেখেই দেখি। ব্যাকে আমি দেখাই তোমার থেকে কি জোগাড় করেছি বা কি রান্না করব। তো দেখো বন্ধুরা, মানে রাত্রির খাবার জোগাড় মানে কাটাকুটি করে রেডি করে ফেলেছি, বেগুন ভাজবো আর আলুর দম করব, কেটে রেডি করে ফেলেছি। আর দেখো এখানে বেগুন কাট রেডি করে রেখে দিয়েছি। তো লুচি করব, মাখানা রেডি, আর এখানে দেখো তেল গরম করতে দিয়ে দিয়েছি, কড়াতে তেল নুন হলুদ দিয়ে দিয়েছি, বেগুনটা ভেজে নিই। তো দেখো বন্ধুরা বেগুন ভাজা হয়ে গেছে, তুলে নিই। তো দেখো বন্ধুরা বেগুন ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি, এবার আলু তরকারিটা বসিয়ে দিই।
তো বন্ধুরা বেগুন ভাজা হয়ে গেছে, এখান থেকে রেডি করে রেখে দিয়েছি। তো তরকারিটা, তো বন্ধুরা তরকারিটা হোক কত থাক তোমরা দেখতে থাকো। তরকারিটা বসিয়ে দিয়ে লুচিগুলো বেলে নেবো, তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা তরকারিটা হচ্ছে হোক, তরকারিটা বসিয়ে দিই, বসিয়ে দিয়ে লুচিগুলো বেলবো। তো ওখানকে তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো তরকারিটা বসিয়ে দিয়েছি, তরকারিটা ফুটে উঠেছে, জল ঢেলে দিয়েছি। তো গ্যাসটা একটু আস্তে করে দিই। তো বন্ধুরা তরকারিটা হোক, হতে হতে আমি লুচিগুলো মানে গোলা করা রেডি হয়ে গেছে, আমি লুচিগুলো বেলে ফেলি, তরকারিটা হতে হতে বেলা হয়ে যাবে। তো বন্ধুরা তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো অনেকক্ষণ প্রায় 10-15 মিনিট পরে তোমার কাছে আবার ফিরে আসছি। দেখো কত তেল গরম হচ্ছে। দেখো এক থালা লুচি বেলে নিয়েছি, আর এখানে দেখো এখনও লুচি বেলতে বাকি আছে। তো একার হাতে ওই জন্য তো অল্প কটা লুচি বেলে আগে ভেজে নিই, তারপর ওইগুলো বেলে আবার ভাজবো। তো বন্ধুরা দেখো, তো বন্ধুরা মোবাইল ধরে ধরে এক হাতে অসুবিধা হচ্ছে, তো আমি লুচিগুলো করে ফেলি, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। তো দেখো বন্ধুরা আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। দেখো তরকারি তো হয়ে গেছে, তরকারিটা বসিয়ে দিয়ে মানে লুচিগুলো বেলে কিছুটা করে আবার কিছুটা বেলে আবার করলাম একা রাতে, তো অত অসুবিধা হচ্ছিলো ফোন ধরে। তো দেখো একটু তরকারি মানু মানে আমার চায়ের মেয়ে মানু, তাকে মানে চারটে লুচি, 4-5টা লুচি তরকারিটা দিয়েছি, তার খাওয়া হয়ে গেছে। আর এখানে বেগুন ভাজা, আর এখানে দেখো আমার লুচি সব কমপ্লিট। তো বন্ধুরা চলো এবার রাত্রির খাবার তো রেডি, এবার এখন প্রায় 9টা বাজে। তো এবার সবাইকে খেতে দিই, আমি নিজেও খাই। তো বন্ধুরা তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা এখন রাত্রি 10টা বাজে, তো দেখলে লুচি বেগুন ভাজা আর উত্তম করলাম, তো ওদের থেকে খেতে উঠে দিচ্ছি, আমাদেরও খাওয়া হয়ে গেছে। তো বন্ধুরা মানে কি বলবো, আমার আজ শরীরটা ভালো লাগছে। দেখো মানে এই কদিন যাবত মানে গ্যাসে হচ্ছে কি কী জানি, আমার বুকে যন্ত্রণা হচ্ছে। মানে এই আমি মানে আমি ওইসব কিছু খাইনি, আমি মুড়ি খেয়েছি, আর গ্যাসে হচ্ছে কি কিছু হচ্ছে ঠিক বলতে পারছি না। এটা যন্ত্রণার ওষুধ, গ্যাসের ওষুধ, যন্ত্রণার ওষুধ খেয়ে এসেছি। তো বন্ধুরা আমি কথা বলতে পারছি না, ভালো লাগছে না। তো আমি ভিডিওটা এখানেই রাখছি। আজকে আমার মানে নমদের ছেলে ওইটা ওর মানে কি বলবো আয়ুর্বেদ খাওয়ানো হলো, বিয়ে হবে 27 তারিখে, 27 তারিখে সরস্বতী পুজোর পর দিনকে। তো বন্ধুরা আয়ুর্বেদ খাওয়ালাম, মানে নিচেতেই সব হলো, বর দিয়ে আমি একসঙ্গে দুজনে মিলে করলাম। মা বাড়ি আগে খেতে হয়, তারপর নিমন্ত্রণা করবে, ওই জন্য আগে আমার মা মা বাড়িতে এসছে, আগে আমরা খাইয়ে দিলাম। তো বন্ধুরা আর ভিডিওটা বাড়াবো না, তো সাবস্ক্রাইবার দেবে, লাইক করবে, কমেন্টে জানাবে। তো এখানে শেষ করছি, আবার কালকে নতুন পরকে নতুন ভিডিও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, দেখি শরীরটা কেমন থাকে। তো বন্ধুরা টাটা, গুড নাইট।